ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। চিকিৎসার জন্য এখনই বেগম জিয়াকে বিদেশে নেওয়া না হলে তার জীবন বিপন্ন হতে পারে বলেও জানান মির্জা ফখরুল। তার ভাষায়, জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণের নামে ব্যাপক দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ নেতারা সম্পদের পাহাড় গড়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামের কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি নেতারা। তিনি এখন নার্ভাস হয়ে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার ক্ষমতার দিন শেষ। আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত, এবং এখানে আপনারা যে দুর্নীতি করেছেন তার সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে।